बोधी, बोधी, ओ बोधी, ओ बोधी, I'm sorry, बोधी, I'm sorry, I'm so sorry, I'm so sorry. एक बार दावे के बोलू ना, एक बार बोलू ना, दावे तो तुम्हारे कदे शोने बोलू ना. ओ बोधी, अभी, 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 अभी तो पाय पुर्जी, अभी पाय पुर्जी, अभी पाय पुर्जी, अभी तू भी जा बोल बे, तू भी जा बोल बे ना. हमें सब सुनबो बोधी, एक बार बोलो ना दावे के प्लीज, एक बार हमारे बीच तुम्हारे मुखेर कथा हमें विश्वास करबो ना सारा. तुम्हारे कथागुलो जदि तुम्हें विश्वास कराते हैं तो तुम्हें प्रमाण दीते हैं. बोलो ना, बोलो ना, बोलो ना, कि प्रमाण दीते हैं बोलो. जार कथाय तुम ये काजगुलो करेछो सेई राइमादेर मुखोशटा तुम्हें सबार सामने टेने खुले दीते हैं. ঠিক বলেছেন চিঠি, রাইমার মতো কাল সাপকে সম্পূর্ণ নির্মূল করতে হবে, তা নাহলে আর জানি আর কত ক্ষতি করে বেড়াবে. সারা, আজকের এই পার্টিতে রাইমার সমস্ত অপরাধ, সমস্ত অন্যায় সবার সামনে আনতে হবে. আর তার জন্য আমরা সবাই তোর পাশে থাকব, কিন্তু যদি এর মধ্যে কোনো অন্যথা হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না. বেশ, তুই যা বলবি তাই হবে তা ভাই. আসুন 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 প্লিজ. নমস্কার নমস্কার নমস্কার. আশা করি তোর নিশ্চয়ই মনে আছে আমাদের মধ্যে কি কথা হয়েছিল, বলে যাস নিশ্চয়ই মনে রাখিস. এটা কিন্তু তোর শেষ সুযোগ, এবার তোর উপর ডিপেন্ড করছে তুই কোনটা চুজ করবি, তোর ফ্যামিলিকে না তোর ফ্যামিলির শত্রুদের. তুই চিন্তা করিস না দা ভাই, আমি যা ডিসিশন নেব একদম ঠিক নেব. তাছাড়া আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর এটা অনেক বড় ব্যাপার যে এত অন্যায় জানার পরেও তোরা আমাকে একটা সুযোগ দিয়েছিস. তাছাড়া বৌদিটা একবার আমাকে শুধরে নেওয়ার সুযোগ দিয়েছে, আমি আর তোদের অসম্মান করব না তা ভাই. আমি এমন কিচ্ছু করব না যাতে এই বাড়ির তোর কোনো অসম্মান হয়। আজ আমি রায়মাদির মুখ দিয়ে সব কিছু কনফেস করাবই, তোরা যা চাইবি ঠিক তাই হবে। কি ব্যাপার, রাইমাকে দিয়ে কি শিকার করানোর কথা বলছে ওরা? না না না, রাইমাকে তো কিছুতেই সাহেব আর চিঠির মাঝখান থেকে সরতে দেওয়া যাবে না। ও যতদিন ওদের মাঝে থাকবে ততদিনই এই পরিবারটা চলবে। রাইমা নামের প্রদীপকে নিভতে দিলে চলবে না, সময় থাকতে ওকে আমার সাবধান করতে হবে। রাইমা শোনো, চিঠি না তোমার এগেনস্টে কিছু একটা প্ল্যান করছে। চিঠি আমার এগেনস্টে প্ল্যান করছে? হ্যাঁ, সবার সামনে তোমাকে দিয়ে কিছু একটা স্বীকার করানোর কথা বলছে। সেটা এক্স্যাক্টলি কি আমি বুঝতে পারছি না, কিন্তু আমার কেমন একটা মনে হলো, মানে সেজন্য আমি তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি। আপনি জানেন না আপনি আমার কত বড় হেল্প করেছেন, থ্যাংক ইউ সো সো মাচ। চিঠি নিশ্চয়ই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ওর পুরো খেলাটাই আমায় উল্টে দিতে হবে। ড্রাইভার, অফিসের দিকে চলো।
পার্টি শুরু হয়ে গেল, কিন্তু রাইমা ম্যাডাম এখনো এলেন না কেন? এক মিনিট, একবার শুনুন না, রাইমা ম্যাডাম এখনো আসছেন না কেন সাহেব বাবু? উনি কিছু আজ করে ফেলেননি তো সাহেব? সকলে খুব রিকোয়েস্ট করছে আজকে শোয়ের একটা গান তুই যদি সবাইকে শোনাস। এই দাদাভাই শোন না, তুই তো জানিস তোর লাইভ শোটা আমি মিস করেছি, প্লিজ দাদাভাই একটা গান গানা, প্লিজ প্লিজ। দাদাভাই আমরা সবাই এত করে বলছি শোনাও না। সাহেব প্লিজ, সবাই কিন্তু এক্সপেক্ট করছি তুই একটা গান গাইবি আজকে। দাদাভাই প্লিজ। আমি জানি সাহেব কেন গান গাইতে চাইছে না। আসলে আজকের অনুষ্ঠানের মেন গেস্টই তো এতক্ষণ আসেনি, সেই জন্য সাহেব গান গাইছিল না কি? তাই তো, একদম ঠিক বলেছেন আপনি, আপনার জন্যই তো আজকের পার্টিটা রাখা হয়েছে। আপনি যদি ক্যাফেতে মিসেস বানসালকে কনভিন্স করতে না পারতেন, তাহলে না আমরা এই কন্ট্রাক্টটা পেতাম, না আমরা শোটা করতে পারতাম। একদমই তাই, এত আনন্দ আয়োজন সবই বৃথা হয়ে যেত, তুমি যদি না আসতে সব কিছুই হতো। রাইমা চ্যাটার্জি এতটাও বোকা নয় সাহেব যে তোমাদের এই নাটকে কথায় ভুলবে। আমি যদি সত্যি রাইমা দিকে এক্সপোজ করে দিই আর ও যদি উল্টে আমাকেও ফাঁসিয়ে দেয়? রাইমা আজ তোমাদের ফাঁদে কিছুতেই পা দেবে না চিঠি, ওর কানে আমি ফুসমন্ত দিয়ে রেখেছি অলরেডি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে যে গানটা আমি শোনাবো সে গানটার সুর আমি করেছি, এ কথা ঠিক, কিন্তু এই গানের প্রত্যেকটা কথা লিখেছেন চিঠি। শেষ একটা সুযোগ দিয়েছে, দয়া করে ওর ভরসার মানটা রেখো, আবার নতুন করে কোনো ভুল করো না প্লিজ। রাইমাদি তুমি? আমি যেটা ভাবছি সেটা ঠিক, চিঠি আর সাহেব কি আমার এই প্ল্যানটা ধরে ফেলেছে? নো প্রবলেম, এটা থেকে বেরোনোর সলিউশন আমার কাছে রেডি, দ্য প্ল্যান ইজ রেডি। প্ল্যান? কি কি প্ল্যান? মুঠো ভরা চাঁদ তোমায় দিলাম, সোহাগী চিঠির মতো এই উপহার।
একে অপরকে ভুলে যাওয়াই উচিত। না না, আমার ভুলের জন্য আর অন্য কাউকে কষ্ট পেতে দেব না আমি। তোমার জন্য বাধা দেহাগে তানে সোহাগি চিঠির মতো এই উপহার। চিঠি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।